আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে আসলাম, কত সহজ এবং সিম্পলভাবে ওটস রান্না করা যায় সেটা আমি খুব সাধারণভাবে এখানে রান্না করেছি। আমি আমার মায়ের জন্য রান্না করছি। এখানে আমি প্রথমে 1 চিমটি পরিমাণ লবণ দিব, তারপর এখানে হচ্ছে আমি জিরো ক্যাল দিব 2 প্যাকেট, কারণ হচ্ছে আমার মায়ের ডায়াবেটিস আছে, এর জন্য 2 প্যাকেট চিরকাল দিয়ে দেব। আর হচ্ছে এটার জন্য মানে এতটুকু ওটসের জন্য 2 প্যাকেট চিরকাল এনাফ। ওটসটা কিন্তু অনেকে অনেকভাবে খায়, কেউ হচ্ছে রুটি করে খায়, কেউ খিচুড়ি বানায় খায়, আরও অনেকভাবে খাওয়া যায়। আর ওটসটা স্বাস্থ্যের জন্য খুবই ভালো, ছোটো বড় সবাই বেশ পছন্দ করে। আমার এটা প্রায় হয়ে এসছে, খুব বেশি সময় লাগে না ওটস রান্না করতে, 5-7 মিনিটের মধ্যেই হয়ে যায়। আমার অলমোস্ট ডান। এখন আমি হচ্ছে একটা বাটির মধ্যে ঢেলে নিব। এখানে আমি হচ্ছে একটা পাকা কলা দিব ডেকোরেশনের জন্য। কলাটাকে আমি একটু পিস পিস করে কেটে নিয়ে একটু ওটসের উপর সাজিয়ে দিব। খুব যে সুন্দর করে আমি সাজাতে পারি এরকম না, তাও যতটুকু পারি ততটুকুই করেছি, আমার মা যেন দেখে একটু খুশি হয়। এই যে আমার ওটস রান্না হয়ে গিয়েছে। আল্লাহ হাফেজ।